আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একুশ হাজার ছাড়ালো করোনার মৃত্যু, চলতি মাসে আসছে আরো 50 লাখ ভ্যাকসিন। ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু, গ্রহীতাদের সন্তোষ। টিকা নেয়াদের মধ্যে মৃত্যু হার কম, অন্তঃসত্ত্বা মায়েদের আওতায় আনার সুপারিশ। শরণার্থীদের নিয়ে বিশ্ব ব্যাংকের একগুচ্ছ প্রস্তাব, বাংলাদেশের প্রত্যাখ্যান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। এছাড়াও সংবাদ আরও থাকছে, বাঙালি বাতিঘর ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবন, এখান থেকেই আসে স্বাধীনতার ঘোষণা। করোনায় দেশে মৃতের সংখ্যা 21,000 ছাড়ালো, 24 ঘন্টায় মারা গেছেন 246 জন। ঢাকা বিভাগে মারা গেছেন 76 জন, শনাক্ত 15,989। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 29.91%। এদিকে চলতি মাসে দেশে আরও 50 লাখ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় সংক্রমণ ও মৃত্যুরেখা ঊর্ধ্বমুখী, হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই, সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনায় 246 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 21,162। 697টি ল্যাবে 53,462 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 15,989। মোট শনাক্ত 12,80,317। সুস্থ হয়েছে 15,482। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 76 ও চট্টগ্রাম বিভাগে 64 জন। পুরুষ মারা গেছেন 137 ও নারী 109 জন। 61 থেকে 70 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 70 জন করে মারা গেছেন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 29.91%, মৃত্যু 1.65% ও সুস্থতা 86.60%। এদিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা থেকে টিকা আসছে। চলতি মাসে সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের আরও টিকা আসবে। এই মাসেও সিনোফার্মের টিকা আসবে, অ্যাস্ট্রাজেনেকা টিকা আসবে। আমাদের কনফার্মডই আছে এই মাসে 50 লক্ষ, হয়তো আরও বেশি আসতে পারে। এবং ফাইজারের টিকাও এই মাসে আসার কথা। এর সাথেও আমরা টিকা নেওয়ার চুক্তিতে আছি এবং সেখানেও আমাদের 1 কোটি টিকা অর্ডার দেওয়া আছে। আমরা জনসন অ্যান্ড জনসনের টিকা প্রায় 7 কোটি টিকা, সেটা আগামী বছরে 7 আগস্ট থেকে প্রায় 14,000 কেন্দ্রে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে। 1 কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা টিকা দেওয়ার চেষ্টা করছি। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। প্রায় 2 মাস বিরতির পর অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কেন্দ্র সহ ঢাকা বিভাগের সকল জেলার কেন্দ্রেই এই টিকা দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় ডোজ পেয়ে স্বস্তি জানিয়েছেন গ্রহীতারা। মফিউর রহমানের রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে চলতি বছর জানুয়ারি থেকে দেওয়া শুরু হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। এটি সরবরাহ করছিল ভারতের সিরাম ইনস্টিটিউট। ভারতে ঊর্ধ্ব সংক্রমণে চাহিদার তুলনায় উৎপাদন কমে গেলে বন্ধ হয় টিকার সরবরাহ। 26 এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেয়া, একই সাথে বন্ধ করা হয় নতুন রেজিস্ট্রেশনও। সম্প্রতি জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসায় দ্বিতীয় ডোজ বাকি থাকাদের দেয়ার সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে সোমবার সকাল থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্র সহ ঢাকা বিভাগের সব কেন্দ্রে। জাস্ট 9টার সময় আসি, 2 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করতেছি। গতকাল খবরে দেখলাম যে আজকে থেকে দেয়া হবে অ্যাস্ট্রাজেনেকা টিকা, সেজন্য আজকে এসেছি। টিকাদানে দায়িত্বরত চিকিৎসক নার্সরা বলছেন, একটি ভায়াল থেকে
দশজনকে দেয়া যায়, তাই দশজন হলেই দেয়া হচ্ছে টিকা। আমরা সকাল থেকে শুরু করছি, তো দশজন দশজন করে একটা ভায়ালে দশজন দেওয়া যায়। দশজন আগে এসলে তারপর আমরা একটা ভায়াল ওপেন করি, নয়তো ওই ভায়ালের টিকাগুলো নষ্ট হওয়ার চান্স থাকে। দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় ডোজ টিকা পেয়ে স্বস্তি জানান গ্রহীতারা। অ্যাভেলেবিলিটি কারণে বা না থাকার কারণে আসলে দিতে পারেনি, আর এক মাস কি দেড় মাস পরে আমি সেকেন্ড ডোজ আজকে দিতে পারলাম। বেশ ওয়ারিড ছিলাম, এখন আলহামদুলিল্লাহ যেহেতু সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে, কাইন্ড অফ এখন একটু চিন্তা কম লাগতেছে। ফার্স্ট ডোজ খুব ভালো হয়েছে, আমার কোনো প্রতিক্রিয়া হয় নাই, আমরা দুজনেই এই ডোজ পূর্ণ করলাম। টিকা সংকটে 15,21,000 মানুষ দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভয়াবহতার মধ্যে খানিকটা স্বস্তির খবর দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক। তারা জানিয়েছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারী 98% শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে, আর টিকা নিয়ে রোগীরা তুলনামূলক কম ঝুঁকিতে আছেন বলে জানিয়েছে IEDCR-এর অপর একটি গবেষণা দল। এদিকে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের টিকা দেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি নাইটেক। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। গত 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকা কার্যক্রম শুরু করে স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে 1 কোটিরও বেশি মানুষের শরীরে করোনা প্রতিরোধী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ হয়েছে। কিন্তু এই টিকা মানব দেহে আদৌ কোনো অ্যান্টিবডি তৈরি করছে কিনা, আর করলেও তা কতটুকু, পরীক্ষা করে দেখার উদ্যোগ নেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, যার নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। কয়েক মাসের গবেষণা শেষে খানিকটা স্বস্তির খবর দিলেন তারা। জানালেন এপ্রিল থেকে জুলাই পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া 209 জনের ওপরে গবেষণা চালিয়ে 98 ভাগের মধ্যে অ্যান্টিবডি মিলেছে, আর গবেষণার আওতায় আসা টিকা গ্রহীতাদের মধ্যে 31% পূর্বে করোনায় সংক্রমিত ছিলেন, আর তাদের শরীরে অ্যান্টিবডিও তুলনামূলক বেশি। এই এতজনের স্টাডিতে আমরা পেয়েছি 98% অ্যান্টিবডি হয়েছে, 2%-এর হয় নাই। কেন হয় নাই আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, কারো স্প্লিনেক্টমি করা, কারো ইমিউনো কম্প্রোমাইজ, কে আগে থেকে কেমোথেরাপি পায়, এই ধরনের লোকদের 2% অ্যান্টিবডি তৈরি হয়নি। এবং অনেক বয়স্ক কয়েকজনের আমরা দেখেছি যে তাদের অ্যান্টিবডি হয়নি। তবে সময়ের সাথে সাথে অ্যান্টিবডির উপস্থিতি কতটুকু পরিবর্তন হয় তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন বলেও জানান তারা। এদিকে টিকা না নেয়া রোগীদের মধ্যে মৃত্যুর হার 3%, আর টিকা নেয়ার পর করোনা সংক্রমিত হলেও মাত্র 0.3% রোগী মারা যাচ্ছে, এমন তথ্য উঠে এসেছে IEDCR-এর অপর একটি গবেষণায়। অপরদিকে হাসপাতালে ভর্তির হার টিকা না নেয়া রোগীদের মধ্যে 23% এবং 2 ডোজ নেয়া রোগীদের মধ্যে 7%, আর টিকা না নেয়া রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকিও বেশি বলছে IEDCR-এর গবেষণা প্রতিবেদন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি বিবেচনায় গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের টিকা দেয়া যাবে বলে জানিয়েছে সরকারের টিকা বিষয়ক ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ নাইটেক। মা এবং শিশুর উভয়েরই জীবন রক্ষার একটা সুযোগ পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা সেই আলোকে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটার পক্ষে যে গর্ভবতী মাদের টিকা দেওয়া যায় এবং যারা দুগ্ধবতী মা আছেন তাদেরকেও টিকা দেওয়া যায়, তো সব মিলিয়ে আমরা আলোচনা করে মানে পক্ষে মতামত দিয়েছি যে কোনো টিকাই নিতে পারে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দেয় চরম ভোগান্তি নিয়ে আজও ঢাকায় ফিরছেন শ্রমিকরা। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে সদরঘাটে ভিড়ছে লঞ্চ। এছাড়া সবগুলো ফেরিঘাটে মানুষের ভিড়, অভিযোগ উঠেছে অতিরিক্ত ভাড়া আদায়ের। এদিকে রাজধানীতে গণপরিবহন না থাকায় আরও বিপাকে পড়েন কর্মস্থলমুখী মানুষ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে চলমান লকডাউনে কিছুটা শিথিলতা আনাই স্বাস্থ্যবিধি অনেকটা উপেক্ষিত। 1 আগস্ট থেকে গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেয়। নির্দিষ্ট সময়ের জন্য চালু করা হয় লঞ্চ ও বাস। সোমবার ভোর 6টা পর্যন্ত চলাচলের কথা থাকলেও বেলা 10টা পর্যন্ত সদরঘাটে ভেড়ে লঞ্চ। এসব লঞ্চে নেই স্বাস্থ্যবিধির বালাই, তাছাড়া ধারণ ক্ষমতার
কয়েক গুণ বেশি যাত্রী নেয়ার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে। ধারণ ক্ষমতা যা আছে ছাদ সুদ্ধা ভরা আছিল, মানুষ থাকার কথা ফাঁক ফাঁক একটা লঞ্চ হতে যায় ঢুকিয়া দেখেন তো কি খারাপ না জায়গা আছে না বাড়ি না জায়গা আছে। আমরা যেন একটু হাইটা যেন ফ্যাশ আপ করতে পারি ওই জায়গাটাও আমার কাছে নাই না, বসের মতো জায়গা আছে কিন্তু সিটটা কিনা নেওয়া হয়েছে। 250 টাকা ভাড়া নর্মাল, 400 টাকা। ঢাকামুখী মানুষের চাপ রয়েছে বাংলাবাজার শিমুলিয়া ঘাটে, তবে গত দুই দিনের তুলনায় সোমবার কিছুটা চাপ কম দৌলাদিয়া পাটুরিয়ায়। এদিকে ঢাকায় গণপরিবহন কম থাকায় আরও ভোগান্তিতে পড়েন যাত্রীরা, কেউ পায়ে হেঁটে আবার কেউ ভ্যানে গন্তব্যে পৌঁছান। আমি যাব গাজীপুর চৌরাস্তা, কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না, সিএনজি এক সিট 1000 টাকা চাইতেছে, 50 টাকার ভাড়া 200 টাকা চায়, আমি 100 টাকা বলছি তারা যাবে না। একই অবস্থা সড়ক পথে আসা যাত্রীদের, তারা জানান স্বল্প সময়ের নোটিশে ঢাকায় ফিরতে হয়েছে তাদের, বাসে সিট না থাকায় ভেঙে ভেঙে রাজধানীতে আসছেন তারা, অতিরিক্ত ভাড়া আদায় করারও অভিযোগ তাদের। টিকিটের মূল্য ছিল আগে 700 টাকা, এখন দিতেছে 2200 টাকা। এদিকে রাজধানীতে পুলিশের কড়াকড়ি অবস্থান খুব একটা দেখা যায়নি, কয়েকদিনের তুলনায় গাড়ির অনেক চাপ আছে বলে জানায় পুলিশ। আজকে আবার ব্যাংক খোলা আছে, এই জন্য প্রাইভেট গাড়ির মানে গাড়ির সংখ্যাও বাড়ছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শরণার্থীদের অবাধ চলাচলের সুযোগ, নিজস্ব প্রতিনিধি নির্বাচন, জন্ম নিবন্ধন সহ সকল আইনগত অধিকার দিতে বিশ্বব্যাংকের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তবে বিশ্বব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুনির্দিষ্ট কোনো দেশের জন্য এই প্রস্তাব দেয়া হয়নি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা, 4 বছরে একজনেও প্রত্যাবাসন সম্ভব না হলেও নিজ নাগরিকদের ফিরিয়ে নেবে না এমন কথা কখনই বলেনি দেশটি। এই মানুষগুলোকে শরণার্থীর মর্যাদাও কখনো দেয়নি বাংলাদেশ। শরণার্থী আছে এমন 16টি দেশে এসব মানুষের জীবন মান উন্নয়নে $2 বিলিয়ন তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক। সহায়তা পেতে একজন নাগরিকের মতোই সকল সুযোগ সুবিধা দেবার শর্ত জুড়ে দিয়েছে সংস্থাটি, যা মানা অসম্ভব জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন রোহিঙ্গা দেখভালের দায়িত্ব একা বাংলাদেশের নয়, বিশ্বের সকল দেশের। আমরা এই রিপোর্টটা যেহেতু প্রথমত এরা রিফিউজি না, আমরা পুরোপুরি রিজেক্ট করেছি। এই রিপোর্টের সাথে আমাদের চিন্তাভাবনা মোটে মিলে না। আমরা মনে করি তাদের অনলি ওয়ে আউট সুন্দর ভবিষ্যতের জন্য, তারা ওয়ার্ল্ড ব্যাংক বলেছেন এদের সুন্দর ভবিষ্যতের জন্য এদের ইন্টিগ্রেট করতে হবে সমাজের সাথে। আমরা বলছি না তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা তাদের দেশে ফিরে যেতে হবে। আপত্তিকর প্রস্তাবগুলো বাদ দিয়ে একটি চুক্তি করার সমঝোতার চেষ্টা চলছে, তবে প্রস্তাবে বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানটি রাজি হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বলছে যে ওগুলো আমরা গ্রহণ করি না, তো সেখানে কিছু অ্যাডজাস্টমেন্ট হবে, বাট তারা আমাদের একটা প্রেশারে রাখবে, এটা নিশ্চিত যে আমাদের একটা প্রেশারে রাখবে। এদিকে বিশ্বব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুধু বাংলাদেশের জন্য এই প্রস্তাব আসেনি, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারকে সহায়তায় $590 মিলিয়ন একটি পৃথক অনুদানের ব্যবস্থা করেছে সংস্থাটি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। ইতিহাসের সাক্ষী ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন, বাঙালি মুক্তি সংগ্রামের বাতিঘর। পাকিস্তানি শোষণ মুক্তির পথ নির্দেশনা এ বাড়ি থেকেই দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণাও আসে ঐতিহাসিক এই বাড়ি থেকেই। সদ্য স্বাধীন দেশের ভঙ্গুর অর্থনীতির সচল, যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামো বিনির্মাণ আর জাতি গঠনের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু যখন হাল ধরেন বাংলাদেশের, তখনই আঘাত ঘাতকের। দেশি বিদেশি ষড়যন্ত্রে রক্তাক্ত হয় ধানমন্ডি 32। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ধানমন্ডি 32 নম্বর আর এই বাড়ি, বাংলার সব পথ এখানে মিশে ইতিহাসের মোহনায়।
স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আপন আবাস। পাকিস্তানি শোষণ মুক্তির আন্দোলনে উত্তাল দিনগুলোতে এই বাড়িটি ছিল বাঙালির ঠিকানা, আশার বাতিঘর। বত্রিশের বৈঠকখানা থেকে জাতীয় নেতাদের মুখরতায় উঠে আসত গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। বাঙালির মুক্তির সনদ ছয় দফা, স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, অর্থনীতি, পররাষ্ট্রনীতি কিংবা সংবিধান, এ বাড়ির প্রতিটি দেয়ালেই এসব ঐতিহাসিক দলিলের দীর্ঘশ্বাস। দোতলায় শোবার ঘরের পাশে লাগোয়া ঘরগুলো বঙ্গবন্ধুর প্রিয় সন্তানদের। বাড়ি জুড়ে খেলে বেড়াত ছোট্ট রাসেল। রাজনীতির এই আঁতুর ঘরেই বঙ্গবন্ধুর প্রিয় হাসুমনির সংগ্রামের পথ চলা, শেখ কামাল ও শেখ জামালের মুক্তিযোদ্ধা হয়ে ওঠা। ২৫ মার্চের কাল রাতে গণহত্যার পর ২৬ মার্চ প্রথম প্রহরে ৩২ নম্বর থেকেই স্বাধীনতার ঘোষণা দেন জাতির পিতা। সেদিনই এই বাড়ি থেকে শেষবারের মতো বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে পাঠানো হয়। এখানে থেকে কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা রাত্রে দিলেন এবং আর্মিরা তাকে, পাকিস্তান আর্মিরা তারা নিয়ে গেলেন। স্বাধীনতার সেই লাখো লাখো লোক যখন এই মিছিলও শুরু হতো এখান থেকে, আবার মিছিল শেষও হতো এখান থেকে, এখান থেকে ঘোষণা দিয়ে আরম্ভ হতো, আবার এখানে এসেই শেষ হতো। অর্থাৎ যত আন্দোলন যত কিছু সবকিছুই কিন্তু এখান থেকেই, এই বঙ্গবন্ধুর বাড়ির থেকেই, এই ৩২ নম্বর থেকে হয়েছে। দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিধ্বস্ত এ ভূখণ্ডের বাতাসে তখনও বারুদের গন্ধ। পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন স্বদেশে পা রেখে জনতার মঞ্চ কাঁপিয়ে বঙ্গবন্ধু ফিরে আসেন তার প্রিয় বত্রিশে। হুকুমের আসামি বা ষড়যন্ত্রকারীদের বিচার কিন্তু যে একজন মেইন ক্রিমিনাল তার চেয়েও কিন্তু বেশি হওয়ার কথা। অতএব তাদেরকে আমরা জানতে চাই, জাতি জানতে চাই, সে মহান ব্যক্তি মহাপুরুষ বঙ্গবন্ধুকে যারা হত্যা করছিল তাদের পিছনে কারা ছিলেন হত্যাকারীদের, তাদেরকে আমরা জানতে চাই। সাড়ে তিন বছরের পথ চলায় পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার ভিত গড়ে দেন বঙ্গবন্ধু, যে অগ্রযাত্রায় স্বাধীনতা বিরোধী চক্রের চক্ষুশূল হয়েছিল। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে ইতিহাস মুছে ফেলার ধ্বংসযজ্ঞে বলি হন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা। ১৫ আগস্টের কাল রাতের সাক্ষী এই ধানমন্ডি ৩২। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কোন আইপি টিভির অনুমোদন নেই, যাচাই বাছাই চলছে ৬০০ আবেদনের। আবার আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। বিএনপিকে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত মিথ্যাচার বাদ দিয়ে করোনায় আক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। করোনার সংকটে সরকার নাকি কিছু করছে না, বিএনপি নাকি জনগণের সাথে রয়েছে। বিএনপির এসব আজগুবি, কাল্পনিক বক্তব্য তাদের অক্ষমতার ব্যর্থতা আড়াল করার অপপ্রয়াস। বিএনপি করোনা সংকটে জনগণের পাশে আছে একথা পাগলেও বিশ্বাস করবে না। কথিত আইপি টিভির সংবাদ পরিবেশন ও সম্প্রচারের কোনো অনুমতি নেই, সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন এখন পর্যন্ত কোনো আইপি টিভিকে অনুমোদন দেয়া হয়নি। লাইসেন্স পেতে করা ৬০০ আবেদন যাচাই বাছাই চলছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন বা আইপি টিভি, হেলেনা জাহাঙ্গীর এবং তার বিতর্কিত জয়যাত্রা টেলিভিশন আইপি টিভির নামে এসব অবৈধ কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসায় সবখানে আলোচনায় কিসের ভিত্তিতে চলছে এসব প্রতিষ্ঠান, অনুমোদন না থাকার পরও কীভাবে চলছে, আর গণমাধ্যম হিসেবে সংবাদ প্রকাশই বা করছে কিসের ভিত্তিতে, যার জবাব নিজেই দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কিছু কিছু আইপি টিভি দেখা যাচ্ছে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়, তারপর নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, তারপর ভাড়ামো করে, কৃষ্টি সংস্কৃতির সাথে সামঞ্জস্যহীন সেখানে নানা ধরনের প্রোগ্রাম করা হয়। আমরা যে সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে সেই নীতিমালা অনুযায়ী কোনো আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। জানান বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের মাধ্যমে এসব টিভি ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথমত কোনো আইপি টিভিরই অনুমোদন নাই,
কারণ আমরা রেজিস্ট্রেশন দেওয়া শুরু করিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত 600 কাছাকাছি আবেদন পড়েছে। যেহেতু অনুমোদন আমরা দেওয়া শুরু করিনি, সুতরাং কোনোটারই অনুমোদন নাই। মন্ত্রণালয় আর বিটিআরসির সুস্পষ্ট নির্দেশনা পেলে এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা বলছে র‍্যাব। পুরোটাই তথ্য মন্ত্রণালয়ের ব্যাপার, পুরোটাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ব্যাপার। ওনারা কাকে বা লাইসেন্স দিবেন, লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই তারা অবৈধ। এবং এই ক্ষেত্রে যদি আমরা মনে করি যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যদি আমাদের সহযোগিতা চান, আমরা অবশ্যই সহযোগিতা প্রদান করব। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে বিদেশে টেলিভিশন প্রতিনিধি নিয়োগ, এমপি নমিনেশন কনফার্ম করা সহ নানান প্রতারণায় সিদ্ধহস্ত হেলেনা জাহাঙ্গীর। ফাঁস হয়েছে তার আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগে টাকা দাবির কথোপকথন। আরেক ফোন আলোপে বিএনপি দলীয় একজনকে টাকার বিনিময়ে এমপি নমিনেশন দিতে চেয়েছিলেন, নিজেকে অগাধ ক্ষমতাধর হিসেবে আত্মপ্রচার করা হেলেনা। বাকিটা দেখুন দীপু শিকদারের রিপোর্টে। ক্ষমতাধর হিসেবে জাহিরে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে নিজেকে তুলে ধরা ছিল হেলেনা জাহাঙ্গীরের প্রতারণার একটি কৌশল। মালয়েশিয়ায় তার জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগে দাবি করেন টাকা। ফাঁস হয়েছে এমন একটি ফোন আলাপ। শোনো, তুমি বলবা কি মেহেদি, আপনি মাসে মাসে 1,00,000 টাকা, 5 মাসে 6 মাসে 6,00,000 টাকা দিয়ে দেন, আমি আপনাকে একদম ওইখানকার বুড়ো চিপ বানাই দিই। আমার এখন টাকা দরকার, আর কোনো কথা নেই। আপনি তো আমার অনেকবার ফোন দিচ্ছেন, আমি একটা পলিসি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে আপনি কিছু টাকা দেন, আমি ম্যাডামকে এই ব্যাপারে রাজি করাই। টাকা পেলে সংসদ সদস্যের নমিনেশন কনফার্ম করে দেবেন, এমনটাই জানা গেছে তার আরেক ফোন আলাপ থেকে। নতুন একটা গেস্ট পাঠাবো না, আমি বিএনপির এক নেতা আছে তো, প্রবাস থেকে পাঠাবো না। বিএনপি না আওয়ামী লীগ? টাকা আদায়ের কৌশল এমন কোন জায়গা নেই যেখানে তিনি প্রয়োগ করতেন না। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকেও টাকা নিতেন নানাভাবে। ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে মাসিক ভিত্তিতে টাকা না দিলে চাকরি থাকবে না বলে হুমকি দিতেন। তাদের কথা যে আপনারা মাঠে ইনকাম করেন, মানুষ যারা আছে, ক্লায়েন্ট যারা আছে তাদেরকে ধরেন, তাদেরকে ব্ল্যাকমেইল করেন, করে আমাদেরকে দেন, আপনি নেন। হেলেনা জাহাঙ্গীরের এমন অনেক অপকর্মের নানান তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে র‍্যাব। জয়যাত্রা টিভির সাথে বা এই ধরনের চাঁদাবাজির সাথে ওনার পক্ষ হয়ে যারা কাজ করতেন তাদের সঙ্গে, এদের কয়েকজনকেও আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা করি। এবং সাম্প্রতিক সময়ে আমরা আশাবাদী যে এই চক্রের সাথে যারা জড়িত এদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। তার বিরুদ্ধে গুলশান থানার মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর শাহালি থানার দুই মামলায় ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক ইশিতাকে 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্যদিকে মডেল পিয়াসা আর মৌকে মাদক মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। প্রতারণা অভিযোগে রাজধানী মিরপুর এলাকা থেকে সহযোগী সহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ইরশাদ রফিক ইশিতাকে আদালতে তোলা হয় আজ। দুই মামলায় তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গোয়েন্দা পুলিশ অভিযানে ব্ল্যাকমেইলিং এর অভিযোগে গ্রেপ্তার মডেল পিয়াসা এবং মৌকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তাদের দুইজনের বিরুদ্ধে মাদক আইনে রাজধানী গুলশান ও মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সের পাশে বোমা রাখার ঘটনায় 90 জেএমবি দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইউনিট প্রধান যুগ্ম কমিশনার আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম। 2,500 থেকে গ্রেপ্তার জঙ্গিদের দেওয়া তথ্যে জেএমবি সদস্য শরীফুল রহমান ও খালিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বক্সে বোমা রাখার কথা স্বীকার করে তারা। অভিযান পরিচালনা করে দুইজন জেএমবির গতকালকে তাদেরকে গ্রেপ্তার করি। তাদের তৎপরতা অনলাইনে কিছুটা বৃদ্ধি পেয়েছে, নট অফলাইন। সবচেয়ে ওয়ান্টেড সেই ফোরকানের তত্ত্বাবধানে এবং ফোরকানের নির্দেশনা মতেই তারা এই বোমাটি তৈরি করেছিল। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। একদিনে বগুড়ায় 26 জন সহ বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে মারা গেছেন 176 জন। সংক্রমণ বেড়েছে বরিশাল ও কুষ্টিয়ায়। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট।
বগুড়া জেলার বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে 18 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 8 জন। নতুন শনাক্ত 126 জন। শনাক্তের হার 26.35%। বরিশালে একদিনে 23 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন 5 জন ও উপসর্গ নিয়ে 18 জন। 188 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 105 জন। শনাক্তের হার 55.85%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 23 জন। এর মধ্যে 7 জন করোনা আর বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গে। শনাক্তের হার 30.61%। রাজশাহী মেডিকেলে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। উপসর্গে মারা গেছেন 8 জন। উঠানামা করছে সংক্রমণ হার। 368 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 100 জন। সংক্রমণ হার 27.17%। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 14 জনের মৃত্যু হয়েছে। সিলেটে শনাক্তের হার 45.41%। কুষ্টিয়ায় করোনায় 7 জন ও 2 জন উপসর্গে মারা গেছে। জেলায় 1,125 জনের নমুনা পরীক্ষায় 480 জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার 42.66%। চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও 11 জন। নতুন শনাক্ত 985 জন। সংক্রমণ হার 35.35%। দিনাজপুরে করোনায় 1 জন ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 26.14%। চুয়াডাঙ্গায় 5 জনের মৃত্যু হয়েছে। 2 জন করোনা ও 3 জন উপসর্গে মারা গেছেন। শনাক্তের হার 17.12%। রত্না জামান, 21 টেলিভিশন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গেল 28 জুলাই সুনামগঞ্জের ধরমপাশা সদরের আবুল হাশিম চৌধুরীকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। ভর্তির পর থেকেই তার অক্সিজেন সাপোর্ট লাগছে। ময়মনসিংহ হাসপাতালে রোগীর প্রচুর চাপ, কিন্তু যদি ধর্মবাসা ওই রকম চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে তো আর আমাদের এই ময়মনসিংহ আসতে হইতো না। এভাবে প্রতিদিনই আশপাশের বিভিন্ন জেলার করোনা আক্রান্তরা ছুটে আসছেন ময়মনসিংহ মেডিকেলে। এখানে ময়মনসিংহ বিভাগ ছাড়াও পার্শ্ববর্তী ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিলেট বিভাগের সুনামগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, এখান থেকেও কিন্তু আমাদের এখানে রোগীরা আসে। রোগীর চাপে ওয়ার্ডগুলোতে পা ফেলার জায়গা নেই, তবে সেবায় সন্তোষ জানান স্বজনরা। ওয়ার্ডে সিট মাইয়া পাচ্ছে তাদের কিন্তু অক্সিজেনের সমস্যা নাই, কিন্তু যারা সিলিন্ডার ইয়ে করতেছে ওদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। এখানে ময়মনসিংহ বাসীরা যারা আছেন তারা হয়তো আরেকটু সেবার সুযোগ পেত যদি বাহিরে রোগীর চাপ না থাকতো। করোনা রোগী আতঙ্ক মোটামুটি সব মিলায়া চাপ আছে প্রচুর, তবে ইনশাল্লাহ চিকিৎসা ওনারা সেবা যা দিতেছে ভালোই দিতেছে। এদিকে চিকিৎসকের পরামর্শ ও কিছু শারীরিক ব্যায়াম করলে রোগীরা বাড়িতেই সুস্থ হয়ে যাবেন এমনটা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রোগী লম্বা করে নাকটা দম নিবে, মুখটা দম ছাড়বে, এবং রোগীকে যদি প্রন পজিশনে আমরা অভ্যস্ত করি, উপরে শুয়ে থাকবে, তারপরে ডান দিকে কাছে শুয়ে, বাম দিকে শুয়ে থাকবে, প্রন প্রপটা পজিশনে থাকবে, এরকমভাবে যদি আমরা এই ব্যায়ামগুলি করতে পারি, ব্রিদিং এক্সারসাইজ আর এই যে প্রন পজিশন বা উপরে শুয়ে থাকার অভ্যাস যদি রোগী গড়ে তোলে, তাহলে আস্তে আস্তে সিচুয়েশন বাড়তে থাকে। ময়মনসিংহ মেডিকেলের 210 শয্যার করোনা ইউনিটে প্রতিদিনই প্রায় 500 রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। নিজেকে মিয়ানমারের প্রধানমন্ত্রী ঘোষণা, জেনারেল মিং অং এর আরো 2 বছর বাড়ল জরুরি অবস্থা। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। সারাদেশে সরকারিভাবে ধান চাল সংগ্রহ চলছে। কেউ মানহীন ধান চাল সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর পোরসার নিতপুর এলএসডি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, এরই মধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করা হবে। এবছর রেকর্ড পরিমাণ খাদ্য মজুত করা হয়েছে জানিয়ে মন্ত্রী আশ্বাস দেন, সংকট তৈরির কোনো সুযোগ নেই। করোনার বিধি নিষেধের সময় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে
রাজধানীতে খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মিরপুর মণিপুর বাইতুল আশরাফ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী উদ্যোগে 100 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন যুবলীগ সাধারণ সম্পাদক। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজে টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ 2021 টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আলিশা কার্ড, সহযোগিতায় আছে ওয়ালটন। টাইটেল স্পন্সর ডিক্লারেশন উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে পুরো বিষয় তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় বক্তব্য রাখেন সিরিজের টাইটেল স্পন্সর আলিশা কার্ড এর পক্ষ থেকে আলিশা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুর আলম শিকদার। ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন রবিউল ইসলাম মিলচন এবং সিরিজের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম এর সানাউল আরিফিন। আর এরই সাথে শেষ করব রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21,000 ছাড়ালো করোনায় মৃত্যু, চলতি মাসে আসছে আরও 50 লাখ ভ্যাকসিন। ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু, গ্রহীতাদের সন্তোষ। টিকা নেয়াদের মধ্যে মৃত্যু হার কম, অন্তঃসত্ত্বা মায়েদের আওতায় আনার সুপারিশ। শরণার্থীদের নিয়ে বিশ্বব্যাংকের একগুচ্ছ প্রস্তাব বাংলাদেশের প্রত্যাখ্যান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।